বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এন্ড আজকে ভিডিওতে আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ জানাবো। সেই নিউজটি হলো যে ইন্ডিয়া থেকে কনফার্ম পাবজি গেম ব্যান্ড হয়ে গেছে। তো পাবজি গেম সহ 118টি অ্যাপ্লিকেশন ব্যান্ড করে দিয়েছে ভারত সরকারের তরফ থেকে। এন্ড এই সমস্ত অ্যাপ্লিকেশন ইন্ডিয়াতে আর চলবে না। ইন্ডিয়া থেকে তো পাবজি গেম ব্যান্ড, এন্ড কোনো খেলোয়াড় বা কোনো প্লেয়াররা ইন্ডিয়াতে পাবজি গেম খেলতে পারবে না। তো বন্ধুরা, এই গেমগুলোকে কেন হঠাৎ করে ব্যান্ড করে দিল সেটা আপনাদের সঙ্গে বলবো। এবং আপনাদের মধ্যে এরকম প্রশ্ন জাগতে পারে যে পাবজি গেম তো দক্ষিণ কোরিয়ার গেম, তো সেটাও আপনাদেরকে আমি বলে দেবো যে এই গেমটি কিভাবে ইন্ডিয়া চায়নার সঙ্গে যুক্ত হয়েছে। তো এই ভিডিওটা আপনারা দেখুন, অবশ্যই ভিডিও থেকে কিছু জানতে পারবেন। এন্ড ভিডিওটি দেখার আগে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। তো বন্ধুগণ, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, 118টি অ্যাপ্লিকেশন ব্যান করে দিয়েছে ইন্ডিয়া থেকে। তার মধ্যে জনপ্রিয় অ্যাপ্লিকেশন পাবজি গেম আছে। পাবজি গেম দ্বিতীয়বারের জন্য আর ইন্ডিয়াতে কোনো প্লেয়ার গেম খেলতে পারবে না। আর এই গেমটি শেষ রক্ষাও করা গেল না, কেননা এই গেমটি চায়নার সঙ্গে যুক্ত ছিল, এই জন্য এই অ্যাপ্লিকেশনটিকে ব্যান করে দিয়েছে। তো তার আগে বলবো এর কারণটা কি, হঠাৎ করে গেমগুলোকে বা এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যান করলো কেন ভারত সরকার। এর পিছনে কারণ একটাই, 15 জুন তো আপনারা জানেন যে চীন এন্ড ভারতের যে সংঘর্ষ হয়েছিল লাদাখ সীমান্তে, তার কারণে আমাদের ভারতের অনেক সৈনিক প্রাণ হারিয়েছে। তো এর কারণে অনেক অ্যাপ্লিকেশন গুলোকেও ব্যান করে দিয়েছে, প্রায় 300 ধারে বাড়ে এরকম অ্যাপ্লিকেশন ব্যান করে দিয়েছে। এন্ড তাতে পরিস্থিতি একটু সামিল হয়েছিল। এন্ড আবার আগস্টের এই শেষের দিকে চীনেরা লাদাখ সীমান্তের জমি, মানে ভারতের দিকে, ভারতের বর্ডারের দিকে যে সমস্ত লাদাখ সীমান্তে যে জমি আছে সেটা দখল করার চেষ্টা করছিল, এবং এতে আমাদের সৈনিকরা কোনো রকম ভাবে সংঘর্ষ করতে চাননি। তারা কি মনে করেছে, তাদের অর্থনৈতিক দিক দিয়ে তাদের অ্যাটাক করবে। সেই জন্য ভারত সরকার কি করেছে, 118টি অ্যাপ্লিকেশন ব্যান করে দিয়েছে। তার মধ্যে মানে ব্যান করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তার মধ্যে জনপ্রিয় অ্যাপ্লিকেশন পাবজি গেমও বন্ধ করে দিয়েছে। এন্ড এটাই হচ্ছে কারণ, এই সংঘর্ষের কারণে এই অ্যাপ্লিকেশন গুলোকে ব্যান করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে এরকম প্রশ্ন জাগতে পারে যে দক্ষিণ কোরিয়ার গেম তো পাবজি গেম, কিভাবে চায়নার সঙ্গে যুক্ত হলো। তো সে এটার উপরে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, তো আপনাদের আই বাটনে লিংক আছে, আপনারা দেখতে পারেন। আর একটা কথা আপনাদেরকে জানানোর ছিল, যে 118টি অ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়েছে, সেই 118টি অ্যাপ্লিকেশনের লিস্ট আছে, সেই লিস্টটা আমি আপনাদের সঙ্গে শো করবো, আপনারা দেখে নিন। পাবজি গেম দক্ষিণ কোরিয়ার গেম, এটা অনেকেই জানে। দক্ষিণ কোরিয়ার এটা ব্লু হোয়েল কোম্পানি বা ব্লু হোয়েল সংস্থার গেম। ব্লু হোয়েল গেম তো আপনারা নাম শুনেছেন, তো এই সংস্থার গেম এই গেমটি। এই গেমটি কিভাবে চায়নার সঙ্গে যুক্ত হয়েছে, তো চায়নার যে টেকনোলজি সেটা হাই পাওয়ার টেকনোলজি, এটা অনেকেরই জানা। চায়নার যে সার্ভার সেটা হাই পাওয়ারও সার্ভার, কেননা এই সার্ভার চায়নার সার্ভারে যে সমস্ত অ্যাপ্লিকেশন এসে কাজ করবে, যে সমস্ত অ্যাপ্লিকেশন এসে যুক্ত হবে, তারা কিন্তু জনপ্রিয় হয়ে যাবে। তো এই পাবজি গেম সেম একই কেস। পাবজি গেম চায়নার সার্ভারে কাজ করছে, চায়নার সার্ভার হচ্ছে টেনসেন্ট সার্ভার। টেনসেন্ট সংস্থার সঙ্গে 1.5% শেয়ারে কাজ করছিল। এন্ড এটাই মেন সমস্যা পাবজির। পাবজি দক্ষিণ কোরিয়ার গেম, এন্ড চায়নার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছিল শেয়ারে। তো এই জন্য এই অ্যাপ্লিকেশন বা এই গেমটিকে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। তো বন্ধুরা, আমাদের ইন্ডিয়া যে সমস্ত ইউজাররা আছে, যে সমস্ত গেমিং চ্যানেল ইউটিউবাররা আছে, পাবজি গেমিং চ্যানেল কথা বলছি, তো তাদের কি অবস্থা হবে, তো তাদের দিক দিয়ে একটু খুব খারাপ লাগছে। কেননা যে সমস্ত গেমিং চ্যানেল আছে পাবজি গেমের উপরে, তারা কিন্তু অনেক অর্থ উপার্জন করে গেম খেলার মাধ্যমে, লাইভ স্ট্রিম করে বা গেমের ভিডিও আপলোড করে। তারা এই সমস্ত অর্থ নিয়ে তাদের পরিবারকে সাপোর্ট করতো, তাদের লাইফ স্টাইল বা জীবনযাপন খুব ভালোভাবে চলতো। কিন্তু এই গেমটি বন্ধ করার কারণে তারাও হয়তো অর্থনৈতিক দিক দিয়ে তারাও একটু ভেঙে পড়বে। কারণ আমাদের ভারত সরকার যেটা করেছে, যে ডিজিটাল স্ট্রাইকটা ঘোষণা করেছে, তো এটা খুব ভালো করেছে। কেননা দেশের ঐক্য বজায় রাখার জন্য, দেশকে রক্ষা করার জন্য এইরকম পরিকল্পনা নেওয়া উচিত। অন্য দেশকে উচিত শিক্ষা দেওয়ার দরকার, যে সমস্ত যে দেশগুলো আমাদের ইন্ডিয়ার উপরে অ্যাটাক করতে যাচ্ছে, সেই সমস্ত দেশকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তো সেই উচিত শিক্ষা আমাদের ভারত সরকার দিয়ে দিয়েছে এই 118টি অ্যাপ্লিকেশন ব্যান করার মাধ্যমে। তারা অর্থনৈতিক দিক দিয়ে পুরো নরম হয়ে যাবে, মানে পুরো বড় সড় ধাক্কা খাবে।
তো এটাই হচ্ছে মেন কারণ, আর এটাই আপনাদের সঙ্গে জানানো ছিল। অ্যান্ড পাবজি গেমের মতো অনেক অফলাইন গেম আছে, পাবজি গেমের মতো অনেক অনলাইন গেম আছে, যেমন ফ্রি ফায়ার আছে, অ্যান্ড ফ্রি ফায়ারের মতো অনেক কল অফ ডিউটি আছে। তো এই সমস্ত গেম এবার আপনারা খেলতে পারেন। অ্যান্ড তো এটা আমি আপনাদের সঙ্গে বেশি আলোচনা করবো না। অ্যান্ড এই নিউজটা, ব্রেকিং নিউজটা আপনাদের সঙ্গে জানানো ছিল যে পাবজি গেম সহ 118টি অ্যাপ্লিকেশন ব্যান করে দিয়েছে। এর কারণটা কি সেটা আমি আপনাদের সঙ্গে জানিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।